হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব ভালো আছি। আর আজকে আমি একটু ছাদে চলে এসেছি, কিছু ছবি তুলবো আর কিছু ভিডিও বানাবো, সেই জন্য ওই শর্টসে দেবো বলে ভিডিওগুলো বানাতে চাইছি। আর তোমরা দেখো, আজকে তোমাদের সাথে আমি একটা ওড়না শেয়ার করব। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমি এই ওড়নাটা বানাচ্ছিলাম, এই কাজটা হয়তো দেখে থাকবে। দেখো, এই যে এই কাজটা আমি করেছি আগের ভিডিওতে দেখেছো হয়তো। আর এই ওড়নাটা ওই আমি ইকো পার্কে হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, তো সেটাই আমি নিজে হাতে এই কাঁথা স্টিচের কাজগুলো করেছি। দেখো, ওড়নাটা আমি খুব হালকা করে বানিয়েছি, কারণ আমি একটু হালকা বানিয়েছি। এখন আবার এটা কিছুদিন পরবো, তারপর আবার এটাকে একটু অন্যরকম আরও ডিজাইন করে একটু ভরাট কাজ করব। একই রকম পরতে ভালো লাগে না, তাই এটা একটু হালকা হালকা হোক, পরে আবার একটু ভারী করে কাজ হয়ে যাবে, ভালো লাগবে। আর আজকে যে কুর্তিটা পরেছি দেখো, এই কুর্তিটাও এই যে ছোট্ট ছোট কাজগুলো, এই কাজটাও আমি নিজে হাতে করেছি। আর এগুলো, এই কুর্তির যে সুতোটা, এটা হলো একটা সিল্ক সুতো, আর এটা হলো অ্যাঙ্কার কটন সুতো। কটন সুতো দিয়ে এই কাজটা করেছি। আর সিল্ক সুতোই করলে একটু গ্লেজি হয়, কিন্তু সিল্ক সুতোই করাটা একটু কষ্টকর হয়ে পড়ে, কারণ বারবার গিট পড়ে যেতে থাকে, আর সেই জন্য কটন সুতোতে না খুব ভালো হয় কাজগুলো। আর মেনলি কাঁথা স্টিচ সবসময় দেখবে কটন সুতোতেই হয় আর অ্যাঙ্কার সুতো। আর অ্যাঙ্কার সুতোগুলো না খুব ভালো হয়, কোনো রং ফেড হবে না, কিচ্ছু হবে না, খুব ভালো সুতো হয়। এটা একটা সুবিধা কি বলতো, যে নিজে নিজে কিছু জিনিস করতে পারলে না, তাহলে হচ্ছে তোমার বিভিন্ন রকম ডিজাইন করতে পারবে তুমি, তারপর নিজের মতো করে কখনো হালকা, তারপর হালকা থেকে সেটাকে আরও ভরাট কাজ করে একটু অন্যরকম লুকটাকে চেঞ্জ করা যায় বারবার এটা ওটা করে। এই যে এই কুর্তিটা, এটা খুব প্লেন ছিল, একদম প্লেন কুর্তি ছিল, সেই জন্য আমি ভাবলাম প্লেন কিছুদিন পরলাম, পরে আর ভালো লাগলো না, তারপর ভাবলাম যে একটু হালকা হালকা কাজ করে একটু অন্যরকম হয়ে যাক, তারপর হালকা পরে নিলাম। আরও আমি কয়েকটা কুর্তি করছি, সেটাও পরপর তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো এই ইকোপার্ক থেকে যে খাদির কুর্তিটা কিনেছিলাম, ওটা ওটা হচ্ছে এখন। আর ইচ্ছে আছে একটা ওই শাড়িও কিনেছিলাম, সেই শাড়িটা করার, কিন্তু শাড়িটা করতে অনেকটা টাইম লাগবে, সেই জন্য একটু টাইম নিয়ে একটু করব ভাবছি। আর ওড়নাটা বেশি দিন লাগেনি, আমি একটু টাইম নিয়ে করছি এটা ওটা সেটা। আরও অনেক কিছু কাজ করছি, সেগুলো পরপর সব তোমাদের সাথে শেয়ার করব। ব্লাউজ কয়েকটা শুরু করেছি, সেগুলোও দেখাবো আস্তে আস্তে। আর তোমাদের কেমন লাগছে এই কাজগুলো একটু প্লিজ তোমরা জানিও। তোমরা চাইলে না বাড়িতে এরকম হালকা করে কাজ করতে পারো, বেশ অন্যরকম দেখতে লাগবে। হয়তো পুরানো কোনো কুর্তি আছে, একঘেয়েমি সেই প্লেন পরে পরে বিরক্ত লাগছে, তাই একটু অন্যরকম লুকটাকে চেঞ্জ করে ফেললে হালকা হালকা কাজ করে। আর এগুলো সেরকম কিছু কষ্টেরও কাজ না, একদম প্লেন রান সেলাই দিয়ে করা এগুলো। কাঁথা স্টিচ তো মেনলি রান সেলাই দিয়েই হয়, একদম প্লেন সেলাই, কিচ্ছু না। তার থেকে বরঞ্চ এই যে এমব্রয়ডারির কাজগুলো আছে, এগুলো একটু মানে কষ্টকর হয়, একটু শিখতে হয়। যারা জানে তারা তো মানে সবাই পারবে, সেটা কথা নয়। আর আজকের ওয়েদারটা না এত সুন্দর, কি বলবো, সকালের দিকে খুব বৃষ্টি হয়েছে, তারপর মেঘ, হালকা হালকা রোদ, এত ভালো লাগছে। দেখো বারবার রোদটা আসছে, আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে। অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, বেশ ভালো এনজয় করছি বৃষ্টিটাকে। দেখো ছাদে ছবি তুলতে তুলতে একদিকে রোদ, একদিকে পুরো কালো মেঘ হয়ে এসেছে। দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এদিকটা একদম কালো মেঘ হয়ে গেছে, এটা কালো মেঘ। আর এই দিকটা দেখো একবার, এই দেখো এদিকে সূর্য। আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার বৃষ্টি নেমে যেতে পারে, তাই তাড়াতাড়ি ছাদ থেকে চলে যেতে হবে, নইলে পুরো একদম ভিজে যাবো। হ্যালো, টাটা, আজকের মতো, আবার কোনো দিন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।